नमस्कार, आप सभी का स्वागत है यू टाइम रेल कोलकाता न्यूज। नए साल के पहले सप्ताह में ही रिलीज हो चुकी है टॉलीवुड की मूवी मानव जमीन, जिसकी स्टोरी एक बहुत ही सिंपल और साधारण जैसी है। इस दौरान यहां पर कई सारे अभिनेता और अभिनेत्री भी उपस्थित थे, तो चलिए उन्होंने मूवी के रिलीजिंग डे पर क्या कुछ कहा है वो हम आपको सीधे सीधे सुनाते हैं। অবশ্যই খুব এক্সাইটেড লাগছে, বারবারই বলেছি যে খুব ভালো একটা কাজ তৈরি করার চেষ্টা আমরা প্রত্যেকে করেছি। সেখান থেকে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, বছরটা যা শুরু হলো বছরটা সবার ভালো কাটুক সেই কামনা করছি। তার সাথে সাথে অবশ্যই আমাদের কাজগুলোকে সাপোর্ট করুন, আপনাদের জন্যই এই সব কিছু আয়োজন। তো আপনারা প্লিজ থিয়েটারে এসে টিকিট কেটে ছবিটা দেখুন এবং জানান কেমন লাগলো। আমার চরিত্রের নাম কুহু এবং কুহু ভীষণ কম্প্যাশনেট একজন মানুষ, বাচ্চাদের কথা ভাবে, বাচ্চাদের হয়ে কাজ করতে চায়, একটা এনজিও চালায় মানব জমিন, একটা স্কুল বানানোর পরিকল্পনা নিচ্ছে এবং যেটা এই মানব জমিন সিনেমার গল্পের অনেকটা জুড়ে এবং তার সাথে সাথে অনেকটা মজা রয়েছে, ভালোবাসা, প্রেম, সম্পর্ক, সেন্টিমেন্টস রয়েছে, ভীষণ বাঙালি একটা গল্প। সত্যি আশা করছি দর্শকরা খুব এনজয় করবেন। এই নিয়ে বেশ কয়েকদিন ধরে আর কি প্রমোশনসের মধ্যে অনেক মজার ঘটনা শেয়ার করেছি। পরাণ জেঠু রয়েছেন, পরমদা রয়েছে, সৃজাত দার সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। তো সবাই মিলে আমরা খুব মজা করে কাজটা করার চেষ্টা করেছি। এবার ফাইনালি বাকিটা দর্শকদের হাতে, তো এবার ছবিটা আপনারা দেখুন এবং কেমন লাগলো সেটা জানান। দর্শকদের কী বলবেন? এটাই বলবো, আবারও রিপিট করবো যে ভীষণ বাঙালি একটা গল্প, মিষ্টি একটা সহজ সরলভাবে বলা গল্প, যার মধ্যে আমরা একটা সোশ্যাল মেসেজও রাখার চেষ্টা করেছি। কিন্তু সেই সব কিছুই কখনো আপনাদের মানে চাপিয়ে দেওয়া বলে মনে হবে না, আশা করছি সত্যি যে আপনারা এন্টারটেইনড হবেন। সো সেই ছবিটা এখন দেখুন, এখন পুরোটাই আপনাদের হাতে এবং জানান। থ্যাংক ইউ। কোন দিনের কথা সবচেয়ে বেশি এখন মনে পড়ছে? প্রথম দিনের কথা অবশ্যই, একটা কাজ সেইখান থেকে শুরু হয় এবং ফাইনালি আর কি অনেক কিছু থাকে তার মধ্যে, জাবিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বৃহৎ একটা প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশনের কাজ, সব কিছু মিলিয়ে ফাইনালি একটা কাজ রিলিজ হওয়া মানে একটা ভীষণ রকম একটা ইনভলভমেন্ট থাকে অনেকগুলো মানুষের। তো সব কিছুই খুব মনে পড়ছে। থ্যাংক ইউ। ভালো লাগছে খুব, অনেক কাঠখড় পুড়িয়ে সৃজাত প্রথম ছবি করলো। সৃজাতকে কবি হিসেবে তো আমরা সবাই চিনি, এবার চিত্র পরিচালক হিসেবেও চিনতে চলেছি, খুব ভালো লাগছে। এবং আমার মনে হয় যেই শিল্পী সত্তার ছাপ আমরা ওর কবিতায় পাই, ওর গদ্যে পাই, সেই একই ছাপ আমরা সিনেমাতেও পাবো, এই নিয়ে আমার মনে করে সন্দেহ। কোনো গল্পই সাধারণ হয় না, সব গল্পের মধ্যেই একটা অসাধারণ এলিমেন্ট থাকে বা সেটাকে অসাধারণভাবে বলা যায়। এবার সৃজাত কোনটা করেছে সেটা দেখতে হবে, কিন্তু আমার মনে হয় অ্যাগেন অ্যাজ আই সেড, ওর লেখা গদ্য এবং ও ইনফ্যাক্ট চিত্রনাট্যও আগে লিখেছে, সেটা থেকে আমরা এইটুকু বলতে পারি যে সিনেমাটা অত্যন্ত শৈল্পিক হবে এবং উপভোগ্য হবে। বছরের প্রথম ছবি আর বন্ধুর ছবি, কবির প্রথম ছবি, তো সেটা আমিও মানে প্রচণ্ড উৎসাহিত যে ছবি মানে কবি কতটা সুন্দরভাবে বানালো, কীভাবে যেভাবে সুন্দরভাবে কবিতা লেখেন, যেভাবে আমাদের মন ছুঁয়ে যায়, আমাদের অনুভূতিগুলো কীভাবে যেন বলে ফেলতে পারে, ছবিতেও কি সেটাই বলতে পেরেছে, সেটা আমিও দেখার জন্য অপেক্ষা করছি। দেখে ডেফিনেটলি জানাবো যে কেমন লাগলো। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের সকলের আন্তরিক শুভেচ্ছার সবটুকু সৃজাতর জন্য। সৃজাতর ছবি পাগল মানুষ, ওর সঙ্গে যতদিনের পরিচয় আমার ততদিন থেকেই আমি জানি যে আমি জানি ও ভীষণ ছবি পাগল মানুষ এবং ছবি করার মতো একটা তীব্র ইচ্ছে ওর মনের মধ্যে অনেকদিন ধরে পুষে রেখেছে। আমরা শুধু সবাই অপেক্ষা করছি কীভাবে ও সেই চ্যালেঞ্জটা নিয়েছে, কারণ অ্যাজ সাচ ছবির সঙ্গে, ছবি তৈরির সঙ্গে সৃজাতকে আমরা অন্য কোনোভাবে এর আগে যুক্ত হতে দেখিনি। সেই দিক থেকে আমাদের সকলের কৌতূহল আছে, কিন্তু আমি জানি ও যে কাজই করে তার মধ্যে ওর পরিশ্রম এবং প্রতিভার 100% ও দেয়, এ কাজেও তার ব্যতিক্রম হবে না। আমি জানি মানব জমিন আমাদেরকে একটা বড় চমক। নতুন সৃজাতর জন্ম হলো আজকে, পরিচালক সৃজাত, আমরা সবাই মুখিয়ে আছি কী বানিয়েছে বড় পর্দায় সেটা দেখবো বলে। ন্যাচারালি খুবই এক্সাইটেড, এত ভালো কাস্ট, আর ওর কাজের প্রতি তো একটা আমাদের পরিচিতি আছেই, মানে ছবিও প্রথম বানালো কিন্তু কতটা যত্ন সহকারে ও যে কোনো কাজই করে সেটা আমরা জানি, তো সেই জন্য এক্সপেকটেশন লেভেলটাও অনেক হাই। আশা করি
কী বলবো, আশা করি যে আমরা হতাশ হব না। আমি শিওর সেটা সিনেমার মধ্যেও থাকবে এবং আরও সুন্দর হয়েছে, এটাই আমার খুব ধারণা এবং আমার বিশ্বাস। সেই জন্য অডিয়েন্সকে বলবো সবাই আসুন, সকলে থিয়েটারে এসে সিনেমাটা দেখুন এবং আমাদের বন্ধু সার্কেলকে আরও একটুখানি প্রাউড করতে আর একটুখানি কনফিডেন্ট করতে আপনাদের থাকাটা এবং আপনাদের উপস্থিতি, আপনাদের সাপোর্ট খুব ম্যাটার করে। সো আই উড আর্জ এভরিওয়ান টু কাম অ্যান্ড ওয়াচ দ্য মুভি ইন দ্য থিয়েটার। আমি খুবই উচ্ছ্বসিত, কারণ আমরা জানি যে শ্রীজাতদা সম্পর্কে সবাই আমরা অবগত, যে সমকালীন সময়ের মানে ঠিক শ্রীজাতদাকে কোথায় রাখা যায় তার র্যাঙ্কিং করার যোগ্যতা বোধহয় আমার এখনও তৈরি হয়নি। তো এরকম একজন কবি মানবজমিনের মতো এরকম একটা সাবজেক্ট, যেটা একটা উপন্যাস, আমরা সে সম্পর্কেও অবগত, সেটা হতে চলেছে এবং হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে সেটাও আমি জানি। আর রানাদা এটা প্রডিউস করেছে এবং সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করা হয়েছে। তো আমি খুবই আশাবাদী দর্শক হলে এসে ছবিটা দেখবে, কারণ আলটিমেটলি দর্শক, বাংলার দর্শক বা বাংলার নিজস্ব কন্টেন্টের যে প্রেমে এখনও আছে সেটা বেশ কিছু লাস্ট আমরা ছবি দিয়ে বুঝতে পারি, বল্লভপুরের রূপকথা হোক কিংবা এরকম যে কোনো ছবি দিয়ে হোক। তো আমি খুবই আশাবাদী, প্রজাপতির সাফল্যের পর এটাও একটা বিরাট সাফল্য পাবে। তো দেখা যাক, মানুষকে একটাই কথা বলবো, প্লিজ হলে এসে ছবিটা দেখুন, ছবিটা ভালো লাগে, বাংলার ছবি আপনাদের ছবি। থ্যাংক ইউ। প্রথমত এটা শ্রীজাতর ছবি, যে আমার কাছে শুধু বাঙালি কবি না বিশ্বকবি। একজন কবি যখন ফিল্ম মেকার হন, আমি সিনেমাকে কবিতার মতোই মানে ধরে থাকি, মানে সিনেমা যখন কবিতা হয়ে দাঁড়ায় তখন সেটা আমার কাছে শ্রেষ্ঠ ছবি হয়। এবং একজন কবি যখন ফিল্ম মেকার হয় তার থেকে আমি আশা করি যে তার ছবি কাব্যময় হবে, কবিতার মতো হবে এবং আর্টের যে হাইয়েস্ট যে জায়গাটা সেখানে পৌঁছাতে পারবে। তাই আমার আশা প্রত্যাশা প্রচুর ছবিটা।